অন্নমা শান্ত, চিন্তা করুনি, আমরা তো সবাই এসেছি ওকে নিয়ে যাওয়ার জন্যই। না গো জলু কাকা, আগের বার যে সে যে ধ্যান করতে গেছিল তারপর কি যে হুলুস তুলুস কাণ্ড, আবার যদি অমন ভাবে চলে যায় তাহলে আমি একা সামলাবো কি করে? ছোট ঠাকুর, ছোট ঠাকুর ওঠো, বাড়ি চলো। ಜಲ ಪ್ರವಾಹ ಪಾವಿತ ಸ್ಥಳೇ ಕಲೇವಲಂಬ್ಯ ಲಂಬಿತಾಂ ಭುಜಂಗ ತುಂಗ ಮಾಲಿಕಾಂತ ಮಡ್ಡ 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 ಮಣ್ಣಿನಾದ ವಡ್ಡ ಮರ್ವಯಂ ಚಕಾರ ಚಂಡ ತಾಂಡವಂ ಅಮೋ ಗುಣ ಶಿವ ನಮ ಶಿವ. লোকনাথ, লোকনাথ, এই লোকনাথ, চোখ খোল রে, কাঁদছিস কেন? আকাশের কোণে মেঘ সরে যায়। কি রে, শিব ঠাকুর কি তোর ডেকে সাড়া দিয়েছে? যখন সাড়া দেবে তখন তোরা নিজেরাই দেখতে পাবি, আর যদি না দে? লোকনাথ, তুমি বড় কাকিকে আনতে যাচ্ছ বুঝি? হ্যাঁ লোকনাথ, ভুল যখন আমি করেছি আমাকেই তো তা শোধরাতে হবে, তাই না? তাছাড়া আমার ভুল তো তুমি আমায় দেখিয়ে দিলে, আমার চোখ তুমি খুলে দিয়েছো লোকনাথ। চলো লোকনাথ, তুমিও আমার সাথে আমার বড় কাকিকে আনতে চলো। এই গায়ে তোমার বড় কাকিকে তুমি ফিরিয়ে আনবে বাবা, আর আমি যদি সত্যি ভুল করে থাকি তাহলে তোমার সামনেই তোমার বড় কাকির কাছে আমি ক্ষমা চাওয়ার সুযোগ তো পাবো বাবা। চলো আমার সাথে তুমি। হ্যাঁ চলো। জানি ঠাকুর, আমি কত বড় অভাগী সে আমি জানি, আমার কপাল কোনোদিনও ফিরবে না। না পারলাম ভালোবাসার মানুষটার সঙ্গে থাকতে, না পারবো এখানে মা বাবার সঙ্গে থাকতে, সে যে বড়ই অপমানের হবে ঠাকুর, বড়ই অপমানের। আর উনি যদি আমাকে ফিরিয়ে নিয়ে যেতে আসেনও, তবুও তো ওনার সামনে আমি সেই মিথ্যাবাদী প্রমাণিত হব। তোমার দয়ায় বাবা যে সম্পূর্ণ সুস্থ ঠাকুর, উনি কেন বিশ্বাস করবেন আমার কথা ঠাকুর, কেন বিশ্বাস করবেন? কি করতে পেরেছি আজ অব্দি আমি ওনার জন্য? কিচ্ছু করতে পারিনি। আজ অব্দি ওনার বংশের প্রদীপটুকুও জ্বালিয়ে উঠতে পারলাম না। আমার কি তাহলে বেঁচে থাকাটাই দায় হয়ে উঠলো ঠাকুর? আমি তাহলে কি করবো এই জীবন রেখে? না না, শেষ করে দিয়ে জীবন, মরে গিয়ে অন্তত এইটা প্রমাণ করতে পারবো যে আমি সকলকে কতটা ভালোবেসেছি, আমি আমি কোনোদিনও কারোর ক্ষতি চাইনি, এইটুকু তো প্রমাণ করতে পারবো ঠাকুর। রাখবো না এই জীবন, আমি রাখবো না। অপেক্ষা কিসের? শেষ করে দিস সব, কেউ কিছু টের পাওয়ার আগেই শেষ করে দিস সব। এসো হুজুর, একটু অপেক্ষা করতে হবে, নৌকা এখন এসে পৌঁছায়নি। বেশ লোকনাথ, এসো আমার সাথে, বসো এখানে বাবা। নৌকা এখনো আসেনি, আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, বসো।
কি জ্বালায় পড়েছি আর কতক্ষণ এখানে থাকতে হবে কে জানে। কেন, টাকার থলি তো পেয়েছিস, তাহলে আবার চিন্তা কিসের? আরে টাকার থলিটা তো পেয়েছিলাম জমিদার বাড়ির বড় বউকে তার বাবা শরীরে মিথ্যে কথা বলবার জন্য, আর টাকার থলিটা ফেলে আসলাম জঙ্গলে, তাও আবার বাচ্চাটাকে সামলাতে গিয়ে। কি বলছিস, কি টাকার থলিটা জঙ্গলে ফেলে এলি? এখন এসব কাজ করার জন্য ভাগ্যে এক টাকাও জুটবে না। জুটবে কি করে, তখন তো জমিদার বাবুর লেটেল দৌড়ে এলো, আর সামলাবো কাকে, টাকার থলি, বাচ্চা না নিজেকে? এখন দেখছি ওই বুড়ির কথাই এসব কাজে যোগ দেওয়াটাই ভুল হচ্ছিল, এখন এখান থেকে প্রাণ নিয়ে পালাতে পারলেই বাঁচি। কেউ বাঁচবে না, তোমরা দুজনের কেউ বাঁচবে না। যে অপরাধ তোমরা দুজনে করেছো তার শাস্তি কি জানো? জানো এর শাস্তি কি? হাসি, কে তোমাদের টাকা দিয়েছে এই জঘন্য কাজের জন্য? বড় বড় আমাকে, কে তোমাদের টাকা দিয়েছে এই জঘন্য কাজের জন্য বলো? বড় আমি জানতে চাই কে তোমাদের টাকা দিয়েছে। তোমরা এখানে দাঁড়িয়ে কি করছো? ওদের ধরো, যাও, পালাতে দেবে না, যাও। সুন্দর মশাই, তোর হাত তো কেটে গেছে, দাঁড়া। এই আঘাত কিছু নয় গো, কিন্তু আমি যে আঘাত তোমার বড় কাকিকে দিয়েছি জানি না, এই জীবনে সেই আঘাত আমি সারাতে পারবো কিনা। কেন পারবে না গো, শিব ঠাকুর তো তোমার সব ভুল ভাঙিয়ে দিল, এই তো অনেক। এবার চলো, যাকে আনতে আমরা বেরিয়েছি তাকে ফিরিয়ে নিয়ে আসি, নাহলে তোমার ঘরের গোপাল যে খুব কাঁদবে। এই অভাগীতে জমে রা অরুচি ঠাকুর, কি হবে এই জীবন রেখে, কি হবে? রাখবো না, রাখবো না এই জীবন আমি। এই হচ্ছে তোমার বড় কাকির বাপের বাড়ি। বড় কাকি, ও বড় কাকি কোথায় গেলে গো? দেখো আমরা এসেছি। আরে তুমি জামাই বাবা জীবন, এসো 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 এসো। না না থাক থাক, কি
কি ব্যাপার বাবা জীবন? রাত্রিরে মেয়েটা একা একা এলো। সত্যি এখনো ওনার বয়স হলো না, এটাও বোঝেন না? মেয়ে জামাইয়ের মধ্যে অভিমানের পর্ব চলছিল, তবে জামাই যখন নিজে এসেছে এবার মনে হয় সব ঠিক হয়ে যাবে। কি গো, দাঁড়িয়েই থাকবে না? বাবা জীবন এসেছে, একটু আদর আপ্যায়নের ব্যবস্থা করবে? না না, এত ব্যস্ত হবেন না আপনারা, একবার দয়া করে আপনার মেয়েকে ডেকে দিন, আমার তার সাথে যে বিশেষ দরকার আছে। বুঝি বুঝি, সবই বুঝি বাবা জীবন, কিন্তু মেয়েটা আমার বড় অভিমানী, অল্পেতেই বড় ব্যথা পায় মনে। তাই তো আমি নিজেই এলাম তাকে সসম্মানে ফিরিয়ে নিয়ে যাব বলে। হ্যাঁ বাবা, মেয়েটা আসা অবধি খালি কেঁদেই চলেছে, তোমার আসার অপেক্ষায় ঠাকুরের সামনে ঠায় বসে আছে। আমার মেয়ে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে নিজ গুণে মার্জনা করে দিও, মনের মধ্যে কিছু রেখো না বাবা। এভাবে বলবেন না, ভুল আমারই হয়েছিল। এই লোকনাথে আমার ভুল ধরিয়ে দিয়েছে, ওই আমার চোখ খুলে দিয়েছে, তাই তো আমি নিজে এসেছি আপনাদের কাছে, আপনাদের মেয়েকে সসম্মানে ফিরিয়ে নিয়ে যেতে। দয়া করে ওকে একবারটি ডাকুন না। হ্যাঁ গো, বড় কাকিকে ডাকো না, অন্তত খবরটুকু দাও যে আমরা এসেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। গিন্নি যাও না, অনুমাকে একটু ডেকে নিয়ে এসো, কতক্ষণ মেয়েটা না খেয়ে থাকবে বলো তো? বড় কাকি কিছু খায়নি, আমি জানি, আমি খাবো না জেনে কিছু মুখে দেয়নি। না না, আর অপেক্ষা নয়, আমি নিজে যাবো বড় কাকির কাছে। হ্যাঁ গো, তোমাদের ঠাকুর ঘরটা কোন দিকে আমাকে একটু বলো না, আমার যা তর্স হয়েছে না, আমি নিজে যাবো। ছেলেটা কেমন উতলা হচ্ছে দেখো, যাও না যাও না, ওকে নিয়ে যাও, যা। হ্যাঁ হ্যাঁ বাবা, এসো এসো, তোমরা আমার সঙ্গে এসো। এসো লোকনাথ। অনুমা দেখ, এই দেখ, কার কি কোথায় গেল? এই তো এক্ষুনি এখানে তো ছিল। এই মেয়েটাকে নিয়ে না আর পারা গেল না, এত বড় হয়ে গেল কিন্তু সেই বাচ্চাদের মতো অভিমান করাটা ছাড়তে পারলো না। হ্যাঁ গো, মেয়েটার রাগে অভিমানে কোথাও চলে গেল না তো? আমার কাল থেকে ওকে দেখে কেমন যেন মনে হচ্ছিল, এবার কি হবে? হ্যাঁ, আমার ও কেমন লাগছে জানো তো, রাগের মাথায় যদি কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে বস। না না, অনুভব এতটা বাচ্চা নয় যে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে। দাঁড়ান আমাকে একটু ভাবতে দিন, ও কোথায় যেতে পারে এখন? ঠাকুর, তুমি তো আমার সব কথাই রেখেছো, তবে তীরে এসে কেন তোরে ডুবতে দেবে? বড় কাকিকে রক্ষা করো ঠাকুর, রক্ষা করো। চিহ্ন তো সেদিন ধ্যানে বসেও দেখেছি, তবে আকাশে ওই দূরে আজ কিভাবে ওটা ফুটে উঠল? তবে ঠাকুর, ওই চিহ্ন দিয়ে আমাকে বড় কাকির কাছে পৌঁছানোর পথ দেখাচ্ছে। আমি জানি, আমার বড় মা
কোথায় আছে? লোকনাথ, লোকনাথ দাঁড়াও বাবা, লোকনাথ, লোকনাথ দাঁড়াও, লোকনাথ। কোথায় যাচ্ছ তুমি লোকনাথ? ওই দেখো জমিদার মশাই, ওই আলোটা দেখছো? ওই আলোটা আমাদের ডাকছে গো। লোকনাথ, আলো তো মিলিয়ে গেল, এবার তুমি কোন দিকে যাবে বাবা? জঙ্গলের দিকে। কি জঙ্গলের দিকে? দেখলে না জমিদার মশাই ওই আলোটা কোথায় মিলিয়ে গেল? ওইদিকে তো জঙ্গলই আছে গো। আমার মনে হয় বড় কাকি ওখানেই আছে। লোকনাথ, তোমার বড় কাকি এত রাতে ওই জঙ্গলের দিকে যাবেই বা কেন? তা জানি না, কিন্তু এটা জানি শিব ঠাকুর আমাদের ওদিকেই পথ দেখাচ্ছে। কিন্তু লোকনাথ, ওই জঙ্গলে অনেক হিংস্র জন্তু জানোয়ার থাকতে পারে, ডাকাত দলও থাকতে পারে, তোমার বড় কাকির কোনো ক্ষতি হবে না তো? চিন্তা কর না গো, ভরসা রাখো আমার শিব ঠাকুরের উপর। আমার শিব ঠাকুর বড় কাকির কোনো ক্ষতি হতে দেবে না। বড় কাকি গোপাল ঠাকুরের রোজ পুজো করে, গোপাল ঠাকুর কি আমার বড় কাকিকে রক্ষা করবে না? এসো চলো। থামলি কেন? হুজুর, এক বউ মানুষ পড়ে আছে মাটিতে। হ্যাঁ, কই, নামা দেখি। তাই তো, পোশাক দেখে তো ভদ্র ঘরের মহিলা বলি মনে হয়। এখানে এই নির্জন জায়গায় এভাবে গাড়ি তো চলছে, অজ্ঞান হয়ে গেছে বোধ হয়। অন্ধকার জায়গায় কোথায় কি প্রাণী আছে তাই বা কে জানে। আচ্ছা আচ্ছা, তার চেয়ে বরং তোমরা এনাকে নিয়ে পালকিতে ওঠাও, পথে কোনো কবিরাজের ঘরে নয় রেখে দিয়ে যাওয়া যাবে। ওঠা ওঠা ওঠা, পালকিতে তোলো, পালকিতে তোলো, আমি বরং হেঁটেই যাই। তোলো। লোকনাথ বাবু, তুমি কোথায় নিয়ে এলে? সামনের দিকে জঙ্গল, আশেপাশে কেউ নেই, এখানেও কেউ নেই, এবার কি হবে? আমিও তো তাই ভাবছি জমিদার মশাই, আলোটা তো এদিকেই নেমে এলো। কিন্তু বাবা, তুমি তো আমাকে বললে তোমার বড় কাকিকে আমি এখানেই পাবো, কোথায় সে? চারিদিকে এত জন্তু জানোয়ার, ডাকাতের দল। লোকনাথ বাবা, তারা কেউ তোমার বড় কাকির ক্ষতি করলো না তো? না গো, আমার শিব ঠাকুর এমন করতে পারে না। বড় কাকি এখানেই আছে, শিব ঠাকুর ঠিক আমার বড় কাকিকে রক্ষা করেছে। Thank you.
এটা কি গো? লোকনাথ, এ তো তোমার বড় কাকির কানের দুল।